স্বামী বিবেকানন্দ কর্ম রহস্য সম্পর্কে বলছেন, শরীরগত অভাব পূর্ণ করা, অপরকে সাহায্য করা মহৎ কাজ বটে, কিন্তু অভাব যত অধিক, সাহায্য যত সুদূরপ্রসারী, উপকার তত মহত্তর। যদি এক ঘন্টার জন্য কোনো ব্যক্তির অভাবকে দূর করতে পারা যায়, অবশ্যই সেখানে তার উপকার করা হয়। যদি এক বছরের জন্য তার অভাব দূর করতে পারা যায়, তবে সেটা অধিকতর উপকার। আর যদি চিরকালের জন্য অভাব দূর করতে পারা যায়, তবে সেটাই মানুষের শ্রেষ্ঠ উপকার। একমাত্র অধ্যাত্ম জ্ঞানই আমাদের সমুদয় দুঃখ চিরকালের জন্য দূর করতে পারে। অন্যান্য জ্ঞান অতি অল্প সময়ের জন্য অভাব পূর্ণ করে মাত্র। কেবল আত্মবিষয়ক জ্ঞান দ্বারাই অভাব বৃত্তি চিরতরে বিনষ্ট হতে পারে। অতএব আধ্যাত্মিক সাহায্য করা মানুষকে সর্বশ্রেষ্ঠ সাহায্য করা। মানুষকে যিনি পরমার্থ জ্ঞান প্রদান করতে পারেন, তিনি মানুষের শ্রেষ্ঠ উপকারক। আমরা দেখতে পাই মানুষের আধ্যাত্মিক অভাব পূর্ণ করার জন্য যারা সাহায্য করছেন, তারাই সবথেকে বেশি শক্তিমান পুরুষ। কারণ আধ্যাত্মিকতাই আমাদের জীবনে সকল কর্ম প্রচেষ্টার প্রকৃত ভিত্তি। আধ্যাত্মিক দিক দিয়ে যিনি সুস্থ ও সবল, ইচ্ছা করলে তিনি অনেক বিষয়েই দক্ষ হতে পারেন। ভেতরে আধ্যাত্মিক শক্তি না জাগা পর্যন্ত মানুষের শারীরিক অভাবগুলো ঠিক পূর্ণ হয় না। আধ্যাত্মিক উপকারের পরই হচ্ছে বুদ্ধিবৃত্তির উন্নতি বিষয়ে সাহায্য। অন্ন বস্ত্র দান অপেক্ষা জ্ঞান দান উচ্চতর, প্রাণ দান অপেক্ষাও সেটা মহৎ। কারণ জ্ঞানই মানুষের প্রকৃত জীবন, অজ্ঞান মৃত্যুতুল্য, জ্ঞানই জীবন। জীবন যদি অন্ধকারে কাটাতে হয়, অজ্ঞান ও দুঃখের মধ্যে দিয়ে চলাই যদি জীবন হয়, তবে তো জীবনের কোনো মূল্যই নেই। এরপর অবশ্য শারীরিক অভাব পূরণে সাহায্য করার স্থান। অতএব অপরকে সাহায্য করার বিষয়ে বিচার করবার সময় আমরা যেন এই ভ্রমে না পড়ি যে শারীরিক সাহায্যই একমাত্র সাহায্য। শারীরিক সাহায্যের স্থান শুধু সর্বশেষ নয়, সর্বনিম্নেও, কারণ সেটা স্থায়ী তৃপ্তি দিতে পারে না। ক্ষুধার্ত হলে যে কষ্ট পাই, খেলেও সেটা চলে যায়, কিন্তু ক্ষুধা আবার ফিরে আসে। দুঃখ তখনই নিবৃত্ত হয় যখন আমার সর্ববিধ অভাব দূর হয়। তখন ক্ষুধা আমাকে কষ্ট দিতে পারবে না, কোনো রকম দুঃখ বা যন্ত্রণা আমাকে বিচলিত করতে পারবে না। অতএব যা আমাদেরকে আধ্যাত্মিক বল সম্পন্ন করে, সেটাই শ্রেষ্ঠ উপকার। তারপর মানসিক উপকার, তারপর শারীরিক উপকার। এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আজকের সমগ্র আলোচনাটি অবশ্যই মন্তব্য করে আমাদের জানান। আপনাদের সাহায্য বা আপনাদের সাপোর্ট আমাদের একান্তভাবে প্রয়োজনীয়। আপনাদের পাশে থাকাই আমাদেরকে আগামী দিনে আরও এগিয়ে যেতে সাহায্য করবে, তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করতে থাকুন। ভিডিওটি পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলের সাথে ভাগ করে নিন। ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। দেখা হচ্ছে আবারও আগামী দিনে কোনো নতুন আধ্যাত্মিক তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে। আমাদের চ্যানেল নানা ধরনের আধ্যাত্মিক তথ্য, আধ্যাত্মিক মাহাত্ম্য কথা, দেবদেবী ও উৎসবের মাহাত্ম্য কথা, স্বামী বিবেকানন্দ, মা শারদা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, এছাড়াও নানা ধরনের মনীষীদের কথা আদর্শ নিয়ে আপনাদের সামনে হাজির থাকে। দেখা হচ্ছে আবারও আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।